जो शुभालो शाभा निरोखी मुनु प्राणो भोले मधुरो रूपे बिराजो हे विशु राजो। प्रिय सुरित, আপনারা ইতিমধ্যেই জানেন আমরা গানের তরে খুলনা মিউজিক থেরাপি নিয়ে গবেষণামূলক কাজ করছি, যার ফলশ্রুতিতে আমরা প্রথম পর্বে মিউজিক থেরাপি ইন বাংলাদেশ এবং পরবর্তীতে মিউজিক থেরাপি ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে মিউজিক থেরাপির প্রভাব, আজকে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা বিনিময় করব। রবীন্দ্রনাথের গানকে আমরা কিভাবে মিউজিক থেরাপির মাধ্যমে ব্যবহার করতে পারি, রবীন্দ্রনাথের গান আমাকে আমার সংকটময় সময় কি করে শক্তি জুগিয়েছে, আজ আমি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং মিউজিক থেরাপিতে আমরা কিভাবে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করতে পারি সে বিষয়ে আমি আমার অভিজ্ঞতা বর্ণনা করব। জীবনের এমন একটি সময় মায়ের দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত, বাবার অপ্রত্যাশিত মৃত্যু এবং নিজের জীবনের একটি সংকটময় সময়, ত্রিমুখী এই সংকটের সময় আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম, ভাবছিলাম জগৎ সংসার হয়তো সবকিছু মিথ্যে, খুব তুচ্ছ। হঠাৎ একটি গান ভেসে এসেছিল কানে, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে জাগে আমার আকাশ ভরা। গান শেষ হবার পর পেছনে তাকিয়ে দেখেছি বেশ কিছু মানুষ দাঁড়িয়ে গান শুনছেন, তাদের শক্তি প্রকৃতির শক্তি সর্বোপরি রবীন্দ্রনাথের গানের বাণী আমাকে নতুন করে পথ দেখিয়েছে সামনের দিকে চলার। আমাদের প্রত্যেকের জীবনেই ক্রোধ হিংসা মাঝে মাঝে এমন বড় কিছু সংকটের সৃষ্টি করে যেখান থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি না। আমার জীবনেও এরকম একটা সময় ছিল, মায়ের চলে যাবার সময়, এবং প্রতি মুহূর্তে যে সংকট, সেই সংকট থেকে উত্তরণকালে রবীন্দ্রনাথের একটি গান বার বার আমার কানে ধ্বনিত হয়েছে। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানুষ অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় ও কত মারি, বুড়ি সুধরা মাঝে শান্তির বাড়ি। আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় সংকটে রবীন্দ্রনাথের গান কিভাবে হাতিয়ার হিসেবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আমরা মিউজিক থেরাপির একটি সেশনে আলোচনা করে থাকি। আমরা যারা সঙ্গীত অনুরাগী আছি বা যারা সঙ্গীত শিক্ষার্থী আছি এবং যারা দর্শক শ্রোতা আছেন,
আমরা প্রতিনিয়তই কিন্তু গানগুলোকে বোঝার চেষ্টা করি, শুনি, কিন্তু একটি গান কিভাবে আমাদের সংকটে হাতিয়ার হতে পারে সেই উপলব্ধিটা কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে আছে। আমরা যদি রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের এই গানটিকে বলি, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের কর জয়, আহা সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান, আহা। যখন আমরা কোথাও কোনো সংকট দেখি, কোনো সমস্যা দেখি, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটি ভয় কাজ করে যে আমি প্রতিবাদ করব কিনা। রবীন্দ্রনাথ কিন্তু তার স্বদেশ পর্যায়ে প্রত্যেকটি গানেই নিজেকে যেমন জেগে ওঠার আহ্বান জানিয়েছেন, তেমনি সমাজকে, সমাজের মানুষকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। তার গানের মধ্য থেকে তিনি প্রতিবাদ করতে শিখিয়েছেন। আমরা যদি রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ে এই গানটিকে ধারণ করতে পারি, তাহলে আমি শুধু একা নই, অনেকে আমার সাথে প্রতিবাদের পথে পা বাড়াবে। করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়, করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়, সবাই তখন সাড়া দেবে, ডাকে দেবে তুই জানি, আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে, আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি। রবীন্দ্রনাথ তার স্বদেশ পর্যায়ের আরো অনেক গানে কিন্তু আশার বাণী দিয়েছেন। রবীন্দ্রনাথ বলেছেন, নিষেধের ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে, নিষেধের ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে, নিষেধের ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবে হবে। প্রত্যেকটি গানের বাণীগুলোকে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে শপথ বাক্যের মতো পাঠ করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সংকট থেকে উত্তরণ অনায়াসে ঘটাতে পারব। আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ বলেছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমার জীবনের সংকটময় সময়ে এবং এখনো এই কথাটি আমি যে কোনো বই পেলে তার উপর লিখে ফেলি, কারণ জানি সত্যের পথে চলা সত্যিকারার্থে অনেক কঠিন। যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধু, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদে মম চিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে। আমরা যারা শিক্ষার্থী আছি বা নারী কর্মজীবী আছেন, আমাদেরকে কিন্তু
বিভিন্ন রকম সংকটের মধ্যে পড়তে হয়, পারিবারিকভাবে, সামাজিকভাবে। সেক্ষেত্রেও রবীন্দ্রনাথের গান আমাদের অনেকটা সহায়ক হতে পারে। রবীন্দ্রনাথের পূজা পর্বের আরেকটি গান, আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দারু ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ, আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দারু ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। এই গানটার মধ্যে যে আহ্বান আছে, আমি আমার নিজের শক্তির কাছে, আমার নিজের দেবতার কাছে আমি প্রার্থনা করছি, আমার মধ্যে যেন আমি শক্তি সঞ্চয় করতে পারি এবং সেই শক্তি দিয়ে আমি যেন আমার সকল কাজকে জয় করতে পারি। রবীন্দ্রনাথের পূজা পর্বের কম বেশি গানগুলোর মধ্যেই কিন্তু এই ধরনের আশ্বাস, এই ধরনের আহ্বান আমরা পেয়ে থাকি। অন্তরমম বিকশিত করো প্রাণ ভরিয়ে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, আপনি অবশ্যই নিশিদিন ভরসা রাখিস, প্রত্যেকটি গানের মধ্যেই এক একটি করে আহ্বান আছে, যে আহ্বান দিয়ে আমি আমার নিজেকে চিনতে পারব। সেই চেনার মধ্য থেকেই রবীন্দ্রনাথই বলেছেন, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি তখন তারে চিনি আমি তখন তারে জানি। চলতে চলতে আমরা অনেক সময় হোঁচট খাই, সামনে পা বাড়াতে পারি না, অনেক রকম হতাশা, অনেক রকমের বিষাদ আমাদেরকে ঘিরে ফেলে। সেই সময়ে রবীন্দ্রনাথ তার গানের মধ্য থেকে বলেছেন, রাখিও বলো জীবনে রাখিও চির আশা, শোভন ভুবনে রাখিও ভালোবাসা, সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, ভরিয়া সদা দেখো বুকে তাহারি সুধা ধারা, মনোরে মোর পাঠারে উষ্ণে দিশে হারা, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাঠারে উষ্ণে দিশে হারা, নিবিড় ঘন আধারে। এখনো যখন মাঝে মাঝে কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে যাই বা কোনো একটা বিষাদ আমাকে ঘিরে ফেলে, যখন রাতের অন্ধকারে আকাশের দিক তাকাই মনে হয় একটি ধ্রুব তারা আমাকে আলো দিচ্ছে, সাথে সাথে অজস্র তারা আমাকে আলোর পথ দেখাচ্ছে। রবীন্দ্রনাথের এই গানটার বাণী যদি ঠিকমতো উপলব্ধি না করতে পারতাম তাহলে জীবনের এই উপলব্ধি কখনোই আসতো না। এছাড়া আমি আরও যদি কিছু গানের কথা বলি, সেই গানগুলো আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি নতুন ভাবনা এনে দেবে। শুধুমাত্র আমরা যারা সঙ্গীতের সাথে সম্পৃক্ত তারা নই, যারা প্রতিদিন আপনারা রবীন্দ্রনাথের গান শোনেন, সকাল থেকে রাত অবধি বিভিন্ন রকমের গান শোনেন, সেখানে রবীন্দ্রনাথের পূজা পর্বের গান হতে পারে, প্রেম পর্যায়ের গান হতে পারে, বিচিত্র পর্যায়ের গান হতে পারে, কিন্তু গানটা যখন আমরা শুনি সেই সময় যদি কথাগুলোকে আমাদের জীবনের সাথে মেলাতে চাই বা মেলাতে পারি তাহলেই কিন্তু প্রত্যেকটি গান আলাদা আলাদা করে আমাদেরকে পথ দেখাবে। যদি আমরা বিভাজনই করি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলোকে, যে উপবিভাগ আছে
সেখানে আনন্দ আছে, দুঃখ আছে, বিশ্ব আছে, মুক্তি আছে, আশ্বাস আছে, বেদনা আছে, এই সবগুলো শব্দই কিন্তু আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা আমাদের উপলব্ধি জায়গা থেকে কিছুটা সরে যাই, যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের ব্যক্তির সাথে ব্যক্তির সংকট, মানুষের সাথে মানুষের সংকট, এবং এই সংকটের কারণে আমাদের সামাজিক এবং বৃহত্তরভাবে রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হয়। আমি চেষ্টা করব আগামীতে রাগ সঙ্গীত ব্যবহার করে কিভাবে রোগ নিরাময় করা যায় সেই বিষয়ে কথা বলার জন্য। একেবারে শেষের দিকেই প্রিয় সুহৃদ, রবীন্দ্রনাথের গানের বাণীকে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ধারণ করতে পারি, শুধুমাত্র আমাদের ব্যক্তি সংকট না, আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় সংকট অবশ্যই নিরুদ্ধ করা সম্ভব। এই সমসাময়িক কালে আমার ব্যক্তি জীবনের একটি সংকটময় সময় পার করছি, আমি এই সময়ের জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আমার জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে, হয়তো দেখা যায় যে কোন একটি গান আমি গাইছি কিন্তু অতটা বুঝতে পারছি না, ঠিক তার 2 থেকে 3 মাস বা 1 মাসের মধ্যেও ওরকম একটি ঘটনা আমার জীবনে চলে আসে। এবারও ঠিক তাই হয়েছে। গত 6-7 মাস ধরে আমি একটি গান প্রতিনিয়ত করছি, কিন্তু ওইরকম একটি সময় আমার জীবনে এসেছে এবং এই গানটি আমাকে যেভাবে করে শক্তি দিচ্ছে, যেভাবে করে আশ্বাস দিচ্ছে, আমাকে যে সংকল্প তৈরি করে দিচ্ছে, তো আমার মনে হয় যে সঙ্গীতের যে শক্তি, সেই শক্তিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ব্যক্তির প্রত্যেকটা মানুষের যে ছোট ছোট যন্ত্রণাগুলো তার লাঘব করা সম্ভব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের ফেসবুকে গানের তরি খুলনা এই পেজে আমাদের বিস্তারিত দেওয়া আছে এবং ইউটিউবে গানের তরি খুলনা আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমরা যে কার্যক্রমগুলো করছি আমাদের এই কাজের সাথে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে ফুটবে ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে ফুটবে ফুটবে ফুল ফুটবে ফুটবে ফুল ফুটবে।